বাকুড়ায় পরীক্ষা বাতিল আর সেই নিয়েই শুরু হয়েছে বিক্ষোভ আরো একবার জানিয়ে রাখব বাকুড়ায় আউটসোর্স এজেন্ট নিয়োগে পরীক্ষা ছিল সেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় ডাকঘরের সামনেই শাটার নামিয়ে ডাকঘরের দরজার শাটার নামিয়ে শুরু হয়েছে বিক্ষোভ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করেছিল বাকুড়ার মুখ্য ডাকঘর এবং সেই পরীক্ষা বাতিল হয়েছে পাঁচটি সেন্টারে আউটসোর্স এজেন্ট নিয়োগের পরীক্ষা ছিল বাঁকুড়ায় সেই পরীক্ষা বাতিল হওয়াতেই কিন্তু বিক্ষোভ শুরু করেছেন এবং চলছে বিক্ষোভ এবং ডাকঘরের দরজার শাটার নামিয়ে শুরু হয়েছে বিক্ষোভ চলছে বিক্ষোভ আরও একবার জানিয়ে রাখবো বাঁকুড়ায় পরীক্ষা বাতিল আউটসোর্স এজেন্ট নিয়োগের পরীক্ষা ছিল সেই পরীক্ষা বাতিল হয়েছে ডাকঘরের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই পরীক্ষার কথা বলা হয়েছিল প্রথমে তারপরে সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয় স্বাভাবিকভাবেই যারা পরীক্ষার্থী ছিলেন তারা কিন্তু ডাকঘরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ডাকঘরের দরজার শাটার নামিয়ে তারা বিক্ষোভে ডেকেছেন বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ বিক্ষোভ কি এখনো চলছে আপডেট শুনবো দেখো বিক্ষোভ কিছুক্ষণ আগেই তারা তুলে নিয়েছেন পুলিশের হস্তক্ষেপে তুলে নেওয়া হয়েছে মূলত অভিযোগটা ডাকঘর বিরুদ্ধেই অর্থাৎ বাঁকুড়া যে ডাকঘর রয়েছে বাঁকুড়া যে হেড পোস্ট অফিস রয়েছে সেই হেড পোস্ট অফিসের বিরুদ্ধেই মূলত একটা গুরুতর অভিযোগ তুলেছেন বিভিন্ন জেলার বাঁকুড়া জেলার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীরা যারা মূলত তারা আজকে ইন্টারভিউ দিতে এসেছিলেন আউটসোর্স এজেন্ট নিয়োগ যে সংক্রান্ত বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতেই আবেদন করে আবেদন করার পরই সেই আবেদনের সাড়া দেওয়া সাড়া পাওয়ার পরই তারা কিন্তু আজকে হাজির হয়েছিলেন ইন্টারভিউ দেওয়ার জন্য কিন্তু যখন তারা বাঁকুড়া শহরে যে হেড পোস্ট অফিস রয়েছে যেখানে স্থান দেওয়া হয়েছিল ইন্টারভিউ নেওয়া হবে সেখানে যখন তারা আসে তিনি সকাল থেকে তারা হাজির হয়েছিলেন কিন্তু সকাল থেকে হেড পোস্ট অফিস কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি এবং অভিযোগ করা হচ্ছে বিক্ষোভকারীদের তরফ থেকে যে তাদেরকে সকাল থেকে কোনো কিছু জানানো হয়নি যে পরীক্ষা নেওয়া হবে না বা পরীক্ষা বাতিল করা হয়েছে কিন্তু সেটা না জানানোর পরেও কিন্তু কর্তৃপক্ষ তাদেরকে লাইনে দাঁড়ানোর কথা বলা হয় পরবর্তীকালে যেখানে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল সেখান থেকে আরো একটি অন্যতলে যাওয়ার কথাও বলা হয়েছিল কিন্তু যখন পরীক্ষার্থীরা সেখানে সেখানে পৌঁছে সেখানে পৌঁছে গিয়ে দেখে যে সেখানে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে কোভিড পরিস্থিতির জন্য আপাতত পরীক্ষাটি অর্থাৎ ইন্টারভিউটি স্থগিত করা হলো এরপরই কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা কারণ তারা তারা যেটা বলছেন যে একেবারেই যে হেড পোস্ট অফিস রয়েছে তাদের একমাত্র তারা হঠাৎ করে এই ধরনের নির্দেশিকা জারি করেছেন এই ধরনের বিজ্ঞপ্তি জারি করেছেন যার জন্য আজকে প্রচুর সংখ্যক যারা ইন্টারভিউ দিতে এসেছিলেন তারা আজকে সমস্যায় পড়লেন তারা কারণ তারা প্রায় দুদিন ধরে তারা এখানে এসে রয়েছেন বা পরীক্ষা দেওয়ার জন্য তারা এসেছেন কিন্তু হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্ত তারা মেনে নিতে পারেননি এবং মেনে নিতে না পারার কারণে তারা কিন্তু বিক্ষোভের সামিল হন প্রথমে হেড পোস্ট অফিসের গেটের সামনে বিক্ষোভ দেখায় পরবর্তীকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখা শুরু করেন তাদের যেটা মূল বক্তব্য যে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই সিদ্ধান্ত কেন আগে জানানো হলো না বিক্ষোভকারী যারা যারা পরীক্ষার্থী তাদেরকে জানানো একেবারে অনেক ধন্যবাদ স্বরূপ কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।